কারণ পুলসিরাত মুসলমান চলবে কিভাবে কোন শক্তি দিয়ে যে পুলসিরাত চুলের চাইতেও চিকন তরবারির চাইতেও ধারালো অতিক্রম করবে কিভাবে এত সূক্ষ্ম জিনিসে পা দেওয়ার আগেও তো 10 বার ভাবতে হবে পা কি জায়গা মতো পড়ছে নাকি এদিক সেদিক হচ্ছে তো মুসলমান বিজলির গতিতে ঘোড়ার গতিতে পার হবে কিভাবে কোরআন জানাচ্ছে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম তাদের ঈমানের নূর আমলের নূর ছুটতে থাকবে কিভাবে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন ঈমানের নূর ছুটবে সামনে দিয়ে আমলের নূর ছুটবে ডান দিক দিয়ে এখন সামনে থেকেও আলো ডান থেকেও আলো এখন এই আলোয় মুসলমানরা সেই পুলসিরাতের উপর দিয়ে চলতে থাকবে এই আলো এতটায় পাওয়ারফুল হবে হাদিসে আছে জাহান্নাম মুসলমানদেরকে ডেকে ডেকে বলবে আসরিউ 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 মুসলমান দ্রুত চলে যাও দ্রুত চলে যাও দ্রুত চলে যাও ফাকাদ আতফাত নূরুকুম লাহাবি তোমাদের ঈমান আর আমলের নূর আমার অগ্নি শিখাকে নিভিয়ে দিয়েছে এমন এক পাওয়ার এই নূরের মাঝে জাহান্নামের আগুন পর্যন্ত টিকতে পারেনি নূরের সামনে এমন কি আল্লাহ তাআলা এত পাওয়ারফুল বানিয়েছেন এই নূরকে আরে গোটা সাত সাগরের পানিকে যদি ঢেলে দেন সেই জাহান্নামের আগুনের উপরে আগুন নিভবে তো দূরের কথা একটু কমবেও না এমন কি দুনিয়ার যত মানুষ কাঁদে সেকা খেয়েই কাঁদুক পোলার বরার দুঃখেই কাঁদুক এইরকম সকলের চোখের পানি নিয়েও যদি জাহান্নামের উপরে ঢেলে দেন কোনো লাভ হবে না কিন্তু আল্লাহর ভয়ে যদি দুইটা ফোঁটা চোখের পানি ঝরাতে পারেন জাহান্নামের আগুনে এক মুহূর্ত টিকবে না এই শক্তি কিসের শক্তি পানির শক্তি না অশ্রুর শক্তি না যদি পানির শক্তি হতো পানি তো আরো ছিল যদি অশ্রুর শক্তি হতো অনেক মানুষের চোখে অশ্রু ছিল কিসের শক্তি এটাই হলো নূরের শক্তি আল্লাহ তাআলা নূর পয়দা করে দেন এই জিনিসের মাঝে নূর তো এটা ভিন্ন এক জিনিস আমাদের বাচ্চা জন্ম নিলে ডান কানে আজান কেন দেই বাম কানে ইকামত কেন দেই যে পিচ্চি তোর নামাজের টাইম হয়েছে জলদি নামাজে খাড়া এখন ওর তো নামাজে বসতেই পারে না দাঁড়াবে কোত্থেকে তোর আজান আর ইকামত শোনানোর দরকারটা কি দরকার হলো ওই নার থেকে তৈরি আগুন থেকে তৈরি শয়তানের ফেতনাকে ওয়াসওয়াসাকে নিভিয়ে দেওয়ার জন্য কারণ বাচ্চা জন্ম নিতে দেরি শয়তানের খোঁচা মারতে দেরি হয় না শয়তানের চোখে বাচ্চাই কি বুড়াই কি নওজোয়ানি কি এটা শুধু জিন শয়তান না মানুষ শয়তানগুলোর বেলায় প্রযোজ্য তো রব্বুল আলামিন তার রাসূলের দ্বারা যে দিন আমাদের কাছে পৌঁছেছেন পুরো দিনটাই আমাদের কাছে আমানত হিসেবে আল্লাহর রাসূল রেখে গিয়েছেন কিয়ামত পর্যন্ত আমানত থাকবে এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে গিয়েছেন যে নবীরা দুনিয়ার বুকে দিনার বা দিরহাম স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা এগুলো তাদের মিরাস হিসাবে উত্তরাধিকার হিসাবে রেখে যান না নবীরা দুনিয়াতে আসেন রবের পক্ষ থেকে গায়েবি জ্ঞান লাভ করেন যেমন রাসূল বলেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি আমার রবি আমাকে এলেম শিক্ষা দিয়েছেন বড় উত্তম করে তিনি আমাকে এলেম শিক্ষা দিয়েছেন আমার রবি আমাকে আদব শিখিয়েছেন বড় উত্তম ভাবে তিনি আমাকে আদব শিখিয়েছেন তো যার মুআল্লিম স্বয়ং আল্লাহ তার এলেম কত বেশি হতে পারে এটা মাপার মতো কোনো যোগ্যতা আমাদের কাছে নাই তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে যাচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া আলাম ইউয়ারিসু দীনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির এখন যারা সেই এলমকে ধারণ করে তারা সকল নবীর ওয়ারিস হয়ে যায় কারণ নবীরা স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা মিরাস হিসাবে রেখে যান না তারা রেখে যান এলমকে এখন যে ব্যক্তি সেই এলমকে ধারণ করতে পারে সে অনেক মহামূল্যবান এক নেয়ামত পেয়ে সৌভাগ্যবান হতে পারে তো যেহেতু এই দিনটা পুরোটা আমানত আমাদের কাছে আমরা দামি হয়েছে এই দিন পেয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম ফাইযা বতাগাইনা আল ইজ্জাত ফি গায়রিহি আযাল্লানাল্লাহ আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন ইসলামের দ্বারা ইসলামের ওসিলায় ইসলামের বরকতে সেই ইসলাম ছেড়ে এখন যেখানে ইজ্জত তালাশ করি না কেন আর কোথাও ইজ্জত পাবো না উল্টো অতীতে যিনি ইজ্জত দিয়েছিলেন ইসলামের কারণে সেই রবি এবার লাঞ্ছিত করে ছাড়বেনই ছাড়বেন তো যেহেতু এই পুরো ইসলামটাই রবের পক্ষ থেকে দেওয়া আমানত সুতরাং যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসাবে মানে তার জীবনের সবচাইতে বড় স্বপ্ন হয়ে থাকে মেরি জিন্দেগি কা মকসদ তেরে দিন কি সরফরাজি মাই ইসিলিয়ে মুসলমান মাই ইসিলিয়ে নামাজি আমার জীবনের অভিষ্ট লক্ষ্য আমি তোমার দিনের পাহারাদারি করব এজন্যই তো আমি মুসলমান এজন্যই তো আমি নামাজি কারণ
ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين امر دويهك عبادت যেমন নামাজ امر আর্থিক عبادت যেমন قرباني امر জীবন امر মরণ সবটা একমাত্র رب العالمين আল্লাহর জন্য বেঁচে থাকো আল্লাহর জন্য মরে যাও আল্লাহর জন্য জীবিকা অর্জন করো আল্লাহর জন্য আর মসজিদে এসে নামাজ আদায় করা দাওয়াতের মেহনত করা তাজকিয়ার মেহনত করা ইলম শিখতে বের হওয়া এ সবই আল্লাহর জন্য তো সবকিছুই যখন আল্লাহর জন্য সুতরাং মুসলমান আল্লাহর জন্য ভালোবাসতে জানে আল্লাহর জন্য ঘৃণাও করতে জানে আল্লাহর জন্য বুকেও জড়িয়ে নিতে জানে আল্লাহর জন্য তরবারি দিয়ে যুদ্ধের ময়দানেও নামতে জানে من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان جب هلو باشي الله جنو غناو كوري الله جنو دانو كوري الله جنو بيرتو تاك الله جنو دان كورا تكي أري شهي تو تار إيمان كي پوريپورنو كورتي پيري چه تو مسلمان تو شهي جي نجي كي شوپي داي ربي شامني أر ربي ردو پروتي تا آمانت كي آگل راكي پرويو جنو نجير بوكيت تا جا رکتو ديري আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় যখন বড় বড় অফার দেওয়া হয়েছিল কি চাও মুহাম্মদ বলে ফেলো ক্ষমতা চাইলে ক্ষমতা দেব তোমাকে দারুন নদওয়ার মেম্বার বানিয়ে নেব যদি তুমি নারী চাও বলো কত সুন্দরী নারী লাগবে আরবের সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিয়ে দেব যদি মাল চাও সেটাও বলো সম্পদের স্তূপ গড়ে দেব আল্লাহ রাসূল স্পষ্ট বললেন কিসের লোভ দেখো আমাকে ফাওয়াল্লাহি লা ওয়াদা الشمس في يميني والقمر في يساري على ان اترك هذا الأمر ما تركته حتى يظهره الله أو أهلك دونه الله قسم করে বলছি আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও বাম হাতে এনে যদি ওই আকাশে চাঁদটাও রাখো তারপর আমি আমার এই দ্বীনের আদর্শ ছাড়ব না যতদিন না আল্লাহ তার জমিনে তার দ্বীনকে जिंदा করবেন অথবা আমি মরদা হয়ে যাব দুটো যে কোনো একটা হবে হয়তো ইসলাম হবে जिंदा না হলে ইসলাম قائم করতে গিয়ে আমি হব মুর্দা কিন্তু আমি থাকব जिंदा ইসলামকে করা হবে মুর্দা এটা কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না এটা সেই মাদানী জিন্দেগির খেলাফতের জীবনের জিহাদের জীবনের কথা না মক্কার জীবনের মাজলুমানা হালতের কথা একদিকে মাইর খায় একদিকে রক্ত ছড়ায় কিন্তু আরেকদিকে আদর্শের ব্যাপারে কোনো কম্প্রোমাইজের কথা নাই বরং ভাষণ স্পষ্ট কথায় স্পষ্ট যে পৃথিবীতে আমি এসেছি ইসলামকে বিজয় করব বলে যতদিন ইসলাম বিজয় হবে না তোমরা কোনো কিছু লোভ দেখিয়ে জুলুম নির্যাতন করে আমাকে থামাতে পারবে না এজন্য আল্লাহ রাসূলের পেছনে যতটা না গরীব দুঃখীরা লেগেছিল এর চাইতে বেশি নেতা খেতারা লেগেছিল কারণ নবীর দাওয়াত শুনেই তাদের লেন্সের মধ্যে আগুন ধরে গিয়েছিল আর বুঝতে পেরেছিল আর এই নবী খালি মিষ্টি মিষ্টি কথা বলতে আসেন নাই এই নবী আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে जिंदा করতে এসেছেন আর জমিনের বুক আল্লাহর দ্বীন যদি जिंदा হয় শয়তানের দ্বীন তো মুর্দা হবে ওদের সব ভণ্ডামির মুখোশ খুলবে ওদের ব্যবসায় লাল বাত্তি জ্বলে যাবে এমন কি এটাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথায় উঠে এসেছে ভাবে আয়ান কুসুদ্দিন আন হাইয়ুন আমি জীবিত থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি দেখা দিবে এটা হবে না হতে পারে না তো তারা নিজেদের জীবনের চাইতে বেশি দামি মনে করতেন ইসলামকে কারণ আমরা দামি হতে পেরেছি ইসলামের কারণে আর এখানে আপনারা যারা আছেন আলোকিত হলেন কিভাবে আমার চেহারা আপনারা সকলে দেখতে পাচ্ছেন কিভাবে আমার গায়ে কি কোনো বাল্ব লাগানো আছে নাই কোনো বিদ্যুতের লাইন দেওয়া আছে তাও তো নাই তাহলে আমার চেহারা দেখতে পাচ্ছেন কিভাবে জব একটাই আমার গায়ে লাইট নাই বাল্ব নাই কারেন্টের লাইন নাই কিন্তু যেখানে বাল্ব আছে লাইট আছে আমি এর কাছাকাছি এসেছি এখন লাইটের আলো আমার গায়ে পড়ার কারণে ওটার আলোয় আমিও আলোকিত হয়ে গিয়েছি ওই যে পেছনে যে ভাইয়েরা বসে আছে আমি তাদের চেহারা দেখতে পাচ্ছি না এরা কোন ক্যাটাগরির মানুষ কোন দেশের মানুষ দেখতে পাচ্ছি না কেন কারণ হলো তাদের দিকে লাইট ফেরানো নাই তো যেদিকে লাইট ফেরানো থাকে তাদের চেহারাটাই স্পষ্ট হয়ে যায় তো এখন ইসলাম হলো আলো ইসলাম হলো লাইট এখন ইসলামের কাছে যে আসে ইসলামকে যে আগলে ধরে সে হয়ে যায় আলোকিত আর যে ইসলামের কাছে আসে না তার কাছে কোনো আলো থাকে না ঠিক